যা আগামী 26 নভেম্বর ঐতিহাসিক কৃষক আন্দোলনের দিল্লিতে তার দ্বিতীয় বর্ষপূর্তি আগামী 26 নভেম্বর হতে যাচ্ছে। অতি সম্প্রতি সংযুক্ত কিষাণ মোর্চা দুই দুইটি সভা সেখানে সংগঠিত হয় এবং এই সভা থেকে সিদ্ধান্ত হয় আগামী 26 নভেম্বর গোটা দেশে ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে কৃষক আন্দোলনের যে অপূর্ণ আর্দ্রতা দাবি সেই দাবিতে প্রত্যেক রাজ্যের মহামান্য রাজ্যপালের মারফতে ভারতের রাষ্ট্রপতির নিকট আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার দাবি সনদ পেশ করা হবে। এটা আপনারা জানেন 2021 সালে এই 26শে মার্চ সংযুক্ত কিষাণ মোর্চা এই আন্দোলনের সূচনা ঘটিয়েছিলেন। এই 26শে নভেম্বর ছিল 2021 ও 2020 কেন্দ্রীয় যে ট্রেড ইউনিয়নগুলো তাদের আহ্বানে দেশব্যাপী শ্রমিক ধর্মঘট। সংযুক্ত কিষাণ মোর্চা ওই ধর্মঘটের সমর্থনে গ্রামীণ ভারত বন্ধ আহ্বান করেছিলেন এবং ওই দিনই পাঞ্জাবের রাজধানী থেকে সংযুক্ত কিষাণ মোর্চা তিনটি কৃষি যে কালো আইন এই আইন বাতিল করা বিদ্যুৎ বেসরকারীকরণের যে বিল সেই বিল বাতিল করা এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট থেকে একটি আইন প্রণয়ন করা এই দাবি নিয়ে দিল্লি মার্চ দিল্লি অভিযান শুরু করেন যোগীর সরকার। একটা মামুলি কেস দিয়ে তাকে দেন এলাহাবাদ হাইকোর্ট থেকে তাকে জামিন দিয়ে দেওয়া হয়। আমরা প্রতিবাদ করি, এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, করেনি তা আমাদের এই কৃষক আন্দোলন সুপ্রিম কোর্টে আমরা এই জামিন বাতিলের বিরুদ্ধে অ্যাপিল করি। অ্যাপিল করার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি এখনো জেলে আছেন। তা আমরা চাই এই দাবির মধ্যে অন্যতম দাবি ওই কৃষকদেরও ক্ষতিপূরণ দিতে হবে, সাংবাদিক বন্ধু যিনি নিহত হয়েছেন তার ক্ষতিপূরণ দিতে হবে এবং এই যে আন্দোলনকারী যারা এবং সাংবাদিককে পিষে মেরেছেন খুন করেছেন এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি আমরা তুলি আন্দোলন প্রত্যাহারের সময়তে লিখিত দেওয়া হয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর পক্ষ থেকে সংযুক্ত মোর্চার কাছে, যে আমরা আজকে এই দাবি তুললাম আপনারা তুলুন, এগুলো আমরা বিবেচনা করে আপনাদের সঙ্গে আপনাদের প্রতিনিধি ঠিক করেন, আমরা 5 জন প্রতিনিধি ঠিক করে নাম পাঠাই কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু আজকে 1 বছরের উপরে হয়েছে, কোন মিটিং ডাকেনি, তাহলে এই যে অপূর্ণ দাবি তাই সংযুক্ত মোর্চা এই সিদ্ধান্ত নিয়েছে এই অপূর্ণ দাবিকে আদায় করার জন্য দ্বিতীয় বর্ষ পূর্তিতে আমরা গোটা দেশব্যাপী শুধু আন্দোলন দিল্লিতে না গোটা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য আমরা রাজভবন মার্চ করব, রাষ্ট্রপতির কাছে এই দাবি আমরা জানাবো
এবং এরপরে আবার সংযুক্ত কিষাণ মোর্চা বসবে। যদি প্রয়োজন হয় আমরা পুনরায় দিল্লিতে পার্লামেন্ট মার্চ আমরা করব সারা দেশ থেকে। তাই এই গুরু নানকের যে জন্মদিন ছিলেন সেই দিনে প্রধানমন্ত্রী গুরু নানকের প্রতি শ্রদ্ধা জানাবার দিনে তিনি বললেন, ঘোষণা দিলেন, আমি কৃষকদের এই দুঃখের যে অবস্থা তাতে অবসান ঘটাতে চাই, এই তিন কৃষি আইন আমরা বাতিল করব। আমরা অভিনন্দন জানাই সেখানে আমরা বলি সংযুক্ত কৃষক মোর্চার সঙ্গে সঙ্গে বসা হয়, বসে বলে যে শুধু প্রধানমন্ত্রীর ঘোষণাতে আমরা আন্দোলন স্থগিত করতে পারবো না, কারণ এটা পার্লামেন্টে এই প্রস্তাব পাস হয়েছে, তাই পার্লামেন্টে গিয়ে আবার তাকে বাতিল করার জন্য রিপিল যে বিধান আছে তা করতে হবে। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী বাধ্য হয়ে এই পার্লামেন্টে গিয়ে আলোচনার কোনো সুযোগ না দিয়ে এই আইনকে রিপিল সেখানে পার্লামেন্টে করা হয়। এই পর্যায়ে আমরা বলব যে পৃথিবীর ইতিহাসে একটা দীর্ঘ সময়ব্যাপী যে কৃষক আন্দোলন তার বিজয় হল 19 নভেম্বর। আমরা সেই দিন গোটা দেশেই বিজয় দিবস ছোট আকারে হলেও প্রতিপালন করেছি। তো তখন আমরা শর্ত সাপেক্ষে এই আন্দোলন প্রত্যাহার করি সংযুক্ত কৃষক মোর্চা। কি শর্ত? তিন কৃষি আইন বাতিল হয়েছে, কিন্তু কৃষক সমাজের যে মূল দাবি ন্যূনতম সহায়ক মূল্যের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট আইন তৈরি করতে হবে, কারণ এই কারণে এই মোদী সরকারের এই কয়েক বছরে 2014 থেকে প্রায় 4 লক্ষাধিক কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, যে সহায়ক মূল্যে ফসল কিনে না। এই দাবি এবং বিদ্যুৎ বিল বেসরকারীকরণ, কারণ আমাদের দেশের কৃষির যে জলসেচ ব্যবস্থা তার 80 ভাগের উপরে নির্ভরশীল বিদ্যুতের উপর, বিদ্যুৎ যদি বেসরকারি হয় যে বিল এনেছে যেটা পার্লামেন্টে আছে এটা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছে, এটা বাতিল না হলে কৃষি আর করা যাবে। এবং আমাদের এই যে আন্দোলন করতে গিয়ে প্রায় হাজার হাজার কৃষকের বিরুদ্ধে মামলা টুকে দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে। দিল্লি সরকারকে, হরিয়ানা সরকারকে, মধ্যপ্রদেশের সরকারকে, উত্তরপ্রদেশের সরকারকে, তাতে 700 উপরে আমাদের কৃষক এই আন্দোলনের মধ্যে শহীদের মৃত্যুবরণ করেছে, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে যাতে তাদের পরিবার পরিজন বেঁচে থাকতে পারে। এবং আপনারা আরেকটা জানেন, উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি তিনি সভা ডেকেছিলেন এই আইনের বিরুদ্ধে, এই কৃষক আন্দোলনের বিরুদ্ধে। কৃষকরা ওনার এই সভাকে বানচাল করে দিয়েছে বিরাট জমায়েতের মধ্য দিয়ে, উনি সভা করতে পারেননি, ফিরত আসতে হয়েছে। এই আন্দোলনে যখন আমাদের জয় হলো, এই কৃষকরা যখন রাস্তা ধরে যার যার বাড়ি ফিরছিলেন, সেখানে অজয় মিশ্র টেনির ছেলে বিজেপির সমাজ বিরোধীদের নিয়ে গাড়ি করে আসছিলেন এবং পেছন থেকে গাড়ি চালিয়ে 4 জন কৃষক আন্দোলনকারী এবং 1 জন সাংবাদিক
যে এই আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন গাড়ি চাপা দিয়ে খুন করে ফেলে নেতৃত্বে। কিন্তু আমাদের মূল যে দাবি তিনটি কৃষি আইন বাতিল করা, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের জন্য সহায়ক মূল্যের জন্য আইন তৈরি করা, এই বিষয়ে কোনো মূল আলোচনায় যায়নি। তাই প্রতিটি আলোচনা ভেস্তে গেছে কৃষকরা অনর ভূমিকা নিয়ে এই লড়াই চালিয়ে গেছেন, এবং আমরা বলবো আমরা ধন্যবাদ জানাই বিজেপি বাদে সমস্ত ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে সমর্থন জুগিয়েছিল, তারা বলেছিল, তাদের সাহায্যের আশ্বাস দিয়েছিল আমরা এখানে বসে থাকব। আমরা দেখেছি যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে থেকে এই লক্ষ লক্ষ কৃষকদের তাদের খাবার, থাকা, শীত, বৃষ্টি, ঝড়ঝণ্ডা সব কিছুর মধ্যেও মানুষ সাহায্যের জন্য এগিয়ে এসেছে। এমনকি কৃষক প্রতিনিধির মধ্যে এরকম কিছু দেশ আছে, যারা কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, ভারতীয় বংশোদ্ভূত যারা, তারা সেখানেও আন্দোলনের সোচ্চার হয়েছিলেন এবং চারটি দেশের প্রায় পার্লামেন্টে, অস্ট্রেলিয়া সহ, আমাদের সমর্থন করে সেখানে সাংসদরা প্রস্তাব পাস করিয়েছিলেন। অর্থাৎ পৃথিবীব্যাপী একটা আলোড়ন এই কৃষক আন্দোলন, তার সমর্থন আমরা আদায় করতে সম্ভব হই। সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের কৃষকদের, সেটি হল যে মূলত উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই এবং প্রায় সব জায়গাতে আপনি আমাদের রাজ্যে প্রচুর সুপারি উৎপাদন হয়। এবং আপনারা জানেন কাঞ্চনপুর ছিল আমাদের কমলার জায়গা, কিন্তু মাটির কারণে এখন অনেকদিন হয়ে গেছে, মাটির অম্লতা ইত্যাদির কারণে সেখানে এখন আর কমলা হয় না, সরকারের অসহযোগিতা ইত্যাদির কারণে এখন সেখানে তারা কমলার বদলে ব্যাপকভাবে সুপারির চাষ করেছে। ধলাইতে একই অবস্থা, ঊনকোটিতে একই অবস্থা, কিন্তু আসামে আমাদের সমস্ত সুপারি আটকে দেওয়া হচ্ছে, কারণ আসাম সরকার নাকি বলেছে এই সমস্ত সুপারি বার্মা থেকে আসছে। আরে ত্রিপুরার সুপারি, আমি ওইদিন উত্তর ত্রিপুরার একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেই মিটিংয়ে দেখা গেল শুধুমাত্র উত্তর ত্রিপুরাতেই প্রায় 10 কোটি টাকার সুপারি উৎপাদন পায়, ধলাইতেও প্রায় সম পরিমাণ, ঊনকোটিতেও সম পরিমাণ। ওদিন আমরা শুনলাম আমাদের মান্দাইতেও বিভিন্ন জুমে, বরমোড়াতে, আঠারামোড়াতে এখন উপজাতি কৃষকরা এই সুপারি শুরু করেছে। ওইদিন আমি গিয়েছিলাম গন্ডাচড়া, দেখলাম কারাদেরই পাহাড়ের মধ্যে সুপারি লাগাচ্ছে তারা। এমন সুবিধা, সার ইত্যাদি লাগে না, বেশি যত্নও লাগে না, কিন্তু সুপারির একটা চাহিদা আছে গোটা পৃথিবীতে এবং এটা ত্রিপুরা। তাই এই চাষিদের আসাম সরকার সেখানে তার জন্য এটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা 26 তারিখ না আমরা তুলে রাখলাম, আমরা 26 তারিখের পরে রাজ্যের মুখ্য সচিবের কাছে এই বিষয়টি নিয়ে যাব, যাতে করে সেখানে এই সুপারি যে চাষ হয় তা যাতে বিক্রি বাইরে না গেলে তো সব সুপারি ত্রিপুরায় লাগবে না, বাইরে করতেই হবে, রপ্তানি করতেই হবে এইটা।
জন্য আমরা যাব আরেকটা প্রশ্নও আছে এটা উত্তর দেন পাঞ্জাব পেরিয়ে যখন আমাদের দেশের রাজধানীর উদ্দেশ্যে আসছিলেন হরিয়ানা এর বিরুদ্ধে হরিয়ানার সরকারকে দিয়ে ব্যাপক দমন পীড়ন সংগৃহীত করেন এই পুলিশি নির্যাতন অত্যাচার পুলিশ আধাসামরিক বাহিনীর যে ব্যারিকেড তাকে মারিয়ে রক্তাক্ত অবস্থায় দিল্লির পাঁচটি সীমান্তে মধ্য দিয়ে দিল্লিতে প্রবেশ করার জন্য কৃষকরা রওনা হন এই পাঁচটি সীমান্তে যখন হরিয়ানাতে আটকাতে পারেনি বিরাট আধাসামরিক বাহিনী দিল্লি পুলিশ সীমান্তে প্রায় কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন শেষে যখন দুদিন পরে এটাও পারেনি ক্রমশ এগিয়ে যাচ্ছে দিল্লির উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল সংসদ অভিযান করা হবে সংসদের উদ্দেশ্যেই এই দাবি তোলা হবে তারপরে আপনারা জানেন পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে যেভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল ওই কাঁটাতারের বেড়াও তৈরি করে দেওয়া হয় এটাকে উপরে ফেলে দিয়েছি কৃষকরা এরপর রাতারাতি বুলডোজার দিয়ে জাতীয় সড়কে পরীক্ষাকরণ করে দেওয়া হয় যাতে কোনো অবস্থাতেই দিল্লিতে প্রবেশ করতে না পারে তখন সংযুক্ত কিষাণ মোর্চা সেখানে যেখানে যেখানে কৃষকদের আটকিয়েছে সেখানে অবস্থান শুরু করে প্রতিবাদ সংগঠিত করে এই এক বছরের অধিক সময় এই দাবিগুলির ভিত্তিতে কৃষক ধর্ণা হয় এবং সেই ধর্ণাতে তখন গোটা দেশ থেকে সেখানে কৃষকরা তাদের প্রতিনিধিরা সেই সমাবেশে ধর্ণাতে অংশগ্রহণ করে আলাপ আলোচনার নামে এটা সময় ক্যাপ করে আমাদের আগরতলার এই রাজভবন অভিযানে তাদেরকেই নির্দিষ্ট করেছি আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা ব্যাপক জমায়েত করব কিন্তু যেহেতু একেবারেই সবচেয়ে বড় ফসল হলো আমন ফসল এটা কাটার সময় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিম জেলার তিনটি চারটি মহকুমা এবং কিষাণগড় মহকুমা তারা এখানে আসবেন আর বাকি সমস্ত মহকুমাতে তারা এসডিএম এর মারফতে ওই মেমোরেন্ডাম তারা মিছিল করে কনভেনশন করে রাজভবনে পাঠাবেন তাই এই হলো আজকের এই মূল বিষয় আরেকটা বিষয় আগরেরও বাজার ত্রিপুরার বাইরে এবং এইটাও আসাম সরকার বাধা দিচ্ছে এখান থেকে আগর নিয়ে যেতে দেয় না ফরেস্টের অনুমতি থাকা সত্ত্বেও সেখানে নিতে দেয় না এই দুইটা ফসল আমাদের ওই ধলাই উত্তর ত্রিপুরা ঊনকোটি এই তিনটি জেলাতে ব্যাপকভাবে হয় তাই এই চাষিদের এই সমস্যাটা নিয়ে আমরা লড়াইতে যাব এটা আপনাদের কাছে বলে রাখলাম তাই এই বিষয়ে আপনাদের আমরা আহ্বান করেছিলাম আমি ধন্যবাদ জানাবো জেলা কমিটির পক্ষ থেকে আজকে সন্ধ্যার সাংবাদিক বন্ধুদের আমরা আহ্বান করেছি ভোটার তালিকা সংশোধন সম্পর্কে আমাদের কিছু বক্তব্য জানানোর জন্য যারা উপস্থিত হয়েছেন আমরা বিকাল 4টার সময় ভোটার তালিকা সংশোধন সম্পর্কে যে অনিয়মগুলো যে বাধা বিপত্তিগুলো হচ্ছে এই বিষয়গুলো
রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার মিস্টার কিরণ গিত্য মহাশয়ের নিকট আমরা তুলেছি দেখা করে। তিনি আমাদের বিকেল চারটায় টাইম দিয়েছিলেন, আমরা যথারীতি গিয়েছি জেলার পক্ষ থেকে, আমি, আমার সঙ্গে মধুসূদন দাস এবং মোহন, আমাদের জিরানিয়া মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য তপন দাস। ওখানে কথাবার্তা বলার পরে এসেই আপনাদের সঙ্গে চিফ ইলেকটোরাল অফিসারের সঙ্গে যে আলোচনা হয়েছে এই বিষয়টি আপনাদের অবহিত করছি। প্রথমত আমরা বলেছি যে রাজনৈতিক দল, বিশেষ করে সিপিআইএমের যারা বুথ লেভেল এজেন্ট বিএলএ, তারা অধিকাংশ স্থানে নির্বিঘ্নে নির্ভয়ে কাজ করতে পারছে না, বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, বুথ এলাকার মধ্যে ঢুকতেই দিচ্ছে না। তো বিএলএ কাজ করবে কি করে? মুখ্য নির্বাচন আধিকারিককে এটাই আমরা বললাম, নির্বাচন কমিশন, আপনাদের ইন্টেনশন, আপনাদের উদ্দেশ্য আপনারা বলছেন ভালো, ঠিক আছে, ওয়েলকাম, আমরা মানলাম, কিন্তু তার তো ফলে পরিচয় পেতে হবে। তো আমাদের বিএলএরা তো কাজই করতে পারছে না অনেক জায়গায়। এই ক্ষেত্রে পার্টিকুলারলি এখন পর্যন্ত আমাদের কাছে যে বিষয়গুলো এসছে সেগুলো জিরানিয়া মহকুমার, স্পেসিফিক্যালি সব জায়গাতে আছে, সদরে আছে, মোহনপুরে আছে, ডুকলিতে আছে, এই ধরনের বাধা, সেটা বললাম। তারপরে বললাম যারা বিএলও বুথ লেভেল অফিসার, সরকারি আধিকারিক, যিনি দায়িত্বে নাম তোলা, নাম বাদ দেয়া বা নাম স্থানান্তরিত করা, এই কাজও তো ঠিক মতো করতে পারছে না, বিএলওদের চাপ দিচ্ছে মৃত ভোটারের নাম যেন বাদ দেওয়া না হয়, বাদ দেওয়া যাবে না। তো ভোটার লিস্ট থেকে মৃত ভোটারের নাম বাদ যাবে না? আমরা জিজ্ঞেস করলাম মুখ্য নির্বাচন আধিকারিক রাজ্যে, মৃত ভোটার তিনি কোন দলের কোন মতের প্রশ্ন নেই, ড্যাড ভোটার্স নেম শুড বি ডিলিটেড ফ্রম দ্য ইলেকটোরাল রোলস, এটা তো নির্বাচন কমিশনের নির্দেশ, এটা হচ্ছে না। জিরানিয়ার ক্ষেত্রে আমরা আজকে আপনাদের বলি, 40টা বুথের 350 জন মৃত ভোটারের নাম বাদ দেয়নি। আজ আমি বলছি আপনাদের, আপনারা অবাক হবে, আমার কাছে নামের তালিকা আছে এখানে। আমরা বলেছি যে এই যে সিরিয়াল আমরা দিয়েছি 12-13 জনের নাম, তাদেরকে গতকাল এবং আজ হিয়ারিংয়ের লাইন থেকে বের করে দিয়েছে সিপিআইএমএল লোক। এই তো নাম তালিকা, আরও আছে, আমরা, আমি আমি জাস্ট এখন যেগুলো লাস্ট পেয়েছি দিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি, এই নাম তাদেরকে লাইন থেকে বের করে দিয়েছে আজকে বিজেপির লোকেরা, ঘিরে বসে আছে হিয়ারিং সেন্টার। কি হচ্ছে এগুলো? বিধানসভা নির্বাচন এইভাবে সুষ্ঠুভাবে করা যাবে এটা চলতে থাকলে? গীত্য সাহেবকে বললাম, আমরা জিজ্ঞেস করলাম, তারপরে আমরা বলেছি যে এই সমস্ত কিছু বন্ধ করতে হবে, ভোটার নির্ভয়ে 17 বছর প্লাস যাদের হয়েছে আপনারা বলেছেন পাইপলাইনে থাকবে, নাম যথাসময়ে উঠবে, ওয়েলকাম, 80 বছর যার বয়স হয়েছে, প্রবীণ নাগরিক, অভিভাবক তুল্য নাগরিক, অসুস্থ, বয়সের ব্যাপারটা লক্ষ্য করে সেই ব্যাপারটা তুলতে হবে ভোটার লিস্টে। আর বিএলও একেবারে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, বিএলএর সঙ্গে সহযোগিতা করতে হবে, আর বিএলএদের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। শুধু এই ইস্যুগুলোতে কথা বলেছি, বলে বললাম জিরানিয়া মহকুমার দৃষ্টান্তগুলো যখন বললাম, এখানে আছে আমাদের হাতে, এই যে আমরা নাম দিয়েছি, এই যে 350টা নাম আপনারা নিতে পারেন সাংবাদিক বন্ধুরা, মহোদয়ের হাতে আছে, কিছু থাকলে বলবেন পরে। তো এই হচ্ছে, সদরেও বলতে পারেন, সেক্রেটারি আছেন, ডুকলি, মোহনপুর, কতগুলি জায়গায় যাওয়াই যাচ্ছে না, কি চলছে সূর্যমণিনগরে, কি চলছে মোহনপুর প্রপারে,
বিস্তীর্ণ এলাকার মধ্যে জিরানিয়া খয়েরপুর থেকে শুরু করে বড়মুড়া পাহাড় পর্যন্ত, এ তো অরাজকতা। বর্গির রাজত্ব হার মানায়, মন্ত্রী এমএলএ তারা সরকার পক্ষের তাদের প্রত্যক্ষ মদতে এসব হচ্ছে। এরা সংবিধান নামে শপথ করে এখানে বসেছে, বলেছে মুখ্য নির্বাচন আধিকারিককে আমরা এই কথা বলি। সর্বশেষে তিনি যেটা বলেছেন, তিনি বলেছেন, আমি আপনাদের বলছি তার বক্তব্য, তিনি বলছেন যে বিএলও বাড়ি বাড়ি যেতে বাধ্য, বাড়ি বাড়ি যাবেন এবং সেখানে ফর্ম ফিল আপ করে যথারীতি নিয়ম মতো যা করার তিনি করবেন বলেছেন। এই ক্ষেত্রে যদি বিএলও না করে তাহলে এসডিএমকে জানাতে হবে এবং এটা প্রত্যেক দিন জানাতে পারেন, ভালো কথা, প্রত্যেক দিন আপনারা জানাতে পারেন এবং অনলাইনে নাম তুলতে পারেন। অনলাইনে নাম তোলা এবং নাম বাদ দেওয়া সব ক্ষেত্রেই করা যেতে পারে অনলাইন, তো অনলাইনে তো সবার পক্ষে সম্ভব না, সবার কাছে তো সেই সুবিধা নেই বললাম। তখন বলছেন যে যদি কোথাও বাধা দেয় এসডিপিউ এসডিপিউকে জানাবেন, বিএলওর যদি অসুবিধা হয় এসডিপিউকে বলা বলবেন, আর যদি বিএলএর যদি অসুবিধা হয়, আর বিএলও যদি কাজ কর্মের ক্ষেত্রে সততা দেখায় কোঅপারেশন না করে আপনাদের আপত্তি থাকে তাহলে এসডিএমকে বললেন। আমরা ডিজিকে এসপিকে আমরা বলেছি এখন থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, তিনি তো বললেন, সেটা আজকে আমরা এখানে বলছি আপনাদের সামনে। তারপরে আমরা বললাম যে এটার বলার পরে ইলেকশন কমিশন সম্পর্কে তো গতকাল সুপ্রিম কোর্টের একটা বক্তব্য আমরা দেখি, অবজারভেশন, তিনি সজাগ, তিনি সতর্ক এই ব্যাপারে, তিনি বলেছেন আমাদের নজরে এসছে, আমাদের মাথায় আছে, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা দায়বদ্ধ, আমরা এই পদক্ষেপগুলো আমরা বললাম। এবং এই ক্ষেত্রে বলছেন যে আরও 14 দিন আছে ভোটার তালিকা সংশোধনে, এই 14 দিনের মধ্যে নিয়মিত আপনারা লিস্ট দিন, যদি কোথাও বিএলও ঠিক মতো কাজ না করে কমপ্লেন লঞ্চ করুন, অ্যাকর্ডিংলি আমাকেও জানান, মহকুমা নির্বাচন আধিকারিক, জেলা নির্বাচন আধিকারিককে জানাবেন, পুলিশকে জানাবেন, দেনেন দেয়, এবং ইমেল নাম্বার আমাদের দিতে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ইমেল নাম্বার আমরা বলেছি দেওয়ার জন্য, এই ক্ষেত্রে আমরা পাবো এটা বলেছে। এবং এখানে একটা কথা তিনি বলেছেন যে মা বাবার নাম থাকলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে শুধু ডেট অফ বার্থ সার্টিফিকেট দিয়ে। চিরঞ্জিত মশাইকে তিনি বলেছেন এসডিএম, আমরা এসডিএমকেও দিয়েছি, আমরা ডিস্ট্রিক্ট জেলা নির্বাচন আধিকারিক তাকেও দিয়েছি, এ তো টিপ অফ দ্য আইসবার্গ, হাজার হাজার আছে এরকম, মৃত নাম বাদ যেতে পারে আমাদের জেলাতে। বিজেপির লোকেরা বলছে বিএলওদের চাপ দিচ্ছে এসব নাম বাদ দেওয়া যাবে না, ইন্টেনশনটা কি, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের সময় এই সমস্ত মৃত ভোটারদের নামে রেজিস্ট্রে গিয়ে তারা ভোট দেবে, যা করে এসছে গত 57 মাস ধরে বিভিন্ন নির্বাচনে, নির্বাচনের নামে প্রহসন, এই জন্যই এটা করছে। বিয়ে হয়ে গেছে এখান থেকে এই নাম বলছে রেখে দিতে হবে, তো শ্বশুর বাড়িতে নাম উঠবে, এখানেও নাম থাকবে, বললাম একজনের নাম কয় জায়গায় থাকবে, বিহারের শ্রমিক, আসামের শ্রমিক, ইটভাটা শ্রমিক, জিরানিয়াতে এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছে ইটভাটা শ্রমিক বা নানা ধরনের নির্মাণ শ্রমিক, শ্রমিকদের আমি দোষ দিচ্ছি না, বিজেপির লোকেরা ধমকিয়ে তাদের থেকে কাগজপত্র নিয়ে তাদের নাম ভোটার তালিকা তোলার জন্য বিএলওদের চাপ দিচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে ভয় দেখাচ্ছে। বিএলওরা আমাদের বিএলএদের বলছে, আমি সবার কথা বলছি না, একটা বড় সংখ্যক বিএলও বলছে যে আমার পক্ষে বা আমাদের পক্ষে আপনাদেরকে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। এটা কি আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার ছবি আমরা পাচ্ছি? এখানে একই পথে চলেছে বিজেপি,
গণতন্ত্র হত্যা করতে চাইছে আবার, এবং এই কারিগরিটা ভোটার তালিকাকে কেন্দ্র করে প্রথমে ইঞ্জিনিয়ারিং এই মেকানিজমটা করতে চাইছে। আমরা আপত্তি করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা নজরে এনেছি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে, তিনি ধৈর্য সহকারে শুনেছেন আমাদের কথা এবং মিলিয়ে নিচ্ছেন। আমরা বলছি এই রাজ্যের নির্বাচনের ইতিহাস বামফ্রন্ট সরকারের সময় কী ছিল, কোনো যথার্থ যিনি ভোটার তার নাম বাদ দেওয়া অন্যায়ভাবে, বা মৃত ভোটার শেষ পর্যন্ত, হ্যাঁ যথার্থ ভোটারের নাম যেমন বাদ যায়নি, মৃত ভোটারের নামও রাখা হয়নি, শেষ পর্যন্ত একমত হয়েছেন তিনি, বলেছি তো আমরা। এবং আমরা আরও বলেছি যে এই যে বিএলওরা সব জায়গায় যাচ্ছে না, সেখানকার ভোটারও আসতে পারছে না নাম তোলার ক্ষেত্রে, বয়স বাড়ানোর ক্ষেত্রে, 80 বছর যার হয়েছে বয়স বাড়ানো দরকার, ভোটার লিস্টে বয়স হয়ে আছে 77-78, কাগজপত্র দেখিয়ে তার বয়স 80-81-82 হবে, 18-তে ওনার নাম বয়স এরকম ছিল, এখন বেড়েছে 5 বছরে। তা আমরা বললাম এটা কী হবে, বলছি এটাও করা যাবে। তিনি বললেন, আমরা বললাম আসতে পারছে না তো, আপনি বলছেন আমাদের কমপ্লেনগুলো আমরা আপনাকে বললাম, আমরা পাঠিয়েছি বিভিন্ন জায়গাতে। এখন প্রশ্ন হচ্ছে অনেক সময় তো আমাদের এবং আমাদের ভোটারদের বিএলএদের অব্যক্ত বেদনা আছে এই রাজ্যে, কাজ করতে গিয়ে সত্যতা তো সঙ্গে সঙ্গে প্রমাণ করা যাচ্ছে না, ভয়ে আসছে না অনেকে। এখানে যে রাজত্ব করছে সেটা হচ্ছে তো ফ্যাসিস্টলোক সন্ত্রাস, ভয়ে তো এগিয়ে আসছে না অনেকে, অভিযোগ জানানোর জন্য বাড়ি আক্রমণ করে দিচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি আপনাদের যেটা বলছি আমরা। তো এই পরিস্থিতিতে আপনারা আজকে আমাদের যে চিফ ইলেকটোরাল অফিসারের সঙ্গে মিট করার পরে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমাদের যে বক্তব্য আপনাদের কাছে আমরা ভেন্টিলেট করলাম, এটা কাইন্ডলি আপনারা হোল স্টেটে আপনারা পৌঁছে দেবেন। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।